সকাল সাতটার আগে যেই সাতটি কাজ অবশ্যই করা উচিত, সারাদিনে কী কী করবে সেটির একটি তালিকা করে ফেলো। একদম সকালেই যদি লিস্ট করে ফেলো সারাদিনে কী কী কাজ রয়েছে এবং সেগুলোকে একটি রুটিনে নিয়ে আসো, দেখবে অনেক সহজ হয়ে গেছে দিনটি। তোমার স্বপ্ন পূরণের পথে এক ধাপ হলেও এগিয়ে যাও। ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম করলে শরীরে নানা রকম হরমোনের নিঃসরণ হয়, সেগুলোর কারণে দুশ্চিন্তা, উদ্বেগ এমন নেতিবাচক অনুভূতিগুলো দমে যায়, মনে রাখার ক্ষমতা বেড়ে যায় অনেক বেশি। নিয়মিত ব্যায়াম করলে শরীর মন থাকে চনমনে এবং দিন শুরু করার জন্য এর চেয়ে চমৎকার আর কি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলো সবার আগে। যেই কাজগুলো করতে সবচেয়ে আলসেমি লাগে সেগুলো করে ফেলো দিনের একেবারে শুরুতে, দেখবে মাথা থেকে বোঝাটা নেমে গেলে দিনটা হয়ে যাবে অনেক আনন্দের। পড়তে বসো, একদম ঘুম থেকে উঠে ফ্রেশ মনে পড়তে বসলে মনোযোগ দেওয়া সহজ হয়ে যায় অনেক বেশি, একেবারে ম্যাজিকের মতো এগিয়ে যায় পড়া। ফোন থেকে দূরে থাকো, নেহাত প্রয়োজন না থাকলে ভোরবেলাটা ভার্চুয়াল জগৎ থেকে দূরে কাটাও, দেখবে মনটা অনেক সতেজ হয়ে উঠবে। নিজেকে অনুপ্রাণিত করো, শরীর যাতে ভেঙে না পড়ে সেজন্য যেমন খাদ্য দরকার, তেমনি মনকে চাঙ্গা রাখার জন্যও প্রয়োজন রয়েছে অনুপ্রেরণার। প্রতিদিন যদি অনুপ্রেরণামূলক কিছু পড়ো, শুনো বা দেখো, তোমার মনের শক্তি রাতারাতি বেড়ে যাবে বহুগুণ।